প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো আমরা আজকে অষ্টম শ্রেণীর একুশের গান এই কবিতাটি আলোচনা করব। তো একুশের গান কবিতাটি লিখছেন আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী 12 ডিসেম্বর 1934 সালে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষা ও পেশা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য রচনা শিশুতোষ, ডানপিটে শঙ্কর, আধার কুঠির ছেলেটি ইত্যাদি। তার যে রচনাগুলো, এগুলো শিশুতোষ রচনা, যেমন ডানপিটে শঙ্কর, আধার কুঠির ছেলেটি, এগুলো তার শিশুতোষ রচনা। আর তার আর একটা পরিচয় আছে, তিনি একজন কলামিস্ট, অর্থাৎ তিনি অনেক ভালো ভালো কলাম লিখতেন, এই জন্য তাকে খ্যাতিমান কলামিস্ট বলা হয়। তো একুশের গান, এটি আসলে একটি গান। এখানে কিন্তু শিরোনামেও বলা আছে একুশের গান, মানে এটি কবিতার আকারে রূপায়ণ করা হলেও এটি আসলে একটি গান। তো এই একুশের গানটি প্রেক্ষাপট হলো, আমরা জানি যে ভাষা আন্দোলনে যে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, ভাষা আন্দোলনে শান্তিপূর্ণ মিছিলে যে পাকিস্তানি পুলিশ গুলি করে তাদেরকে মেরেছে, তারপর এদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে, তো ওই সময়ের এই ঘটনা কেন্দ্রিকই, অর্থাৎ 52-র সেই ঘটনাকে কেন্দ্র করেই মূলত একুশের গান এই কবিতাটি বা গানটি রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী। তো আমরা একটু কবিতাটি দেখি। একুশের গান আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো। এখানে রক্তে রাঙানো বলতে যে সেই 21শে ফেব্রুয়ারির সময় যে আমাদের সেই ছেলেরা যে রক্ত দিয়েছে মেডিকেল কলেজের অন্যান্য ছেলেরা, সেই যে মিছিল বের করেছিল, মিছিলে যে পাকিস্তানি পুলিশ গুলি করেছে, তাদের রক্তে লাল রাজপথ রঞ্জিত হয়েছে, তো সেই যে তাদের আত্মোৎসর্গ, সেটাকেই বলা হয়েছে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আর এটি আমরা কখনোই ভুলতে পারি না। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, কেন মায়ের অশ্রু গড়া বলেছেন, কারণ সেই 21শে ফেব্রুয়ারি বা সেই ভাষা আন্দোলনে অনেক মাই তাদের ছেলেকে হারিয়েছেন, এবং ছেলেকে হারানোর দুঃখ কষ্টে মায়ের যে অশ্রু ঝরে পড়ছে, সেজন্য এই ফেব্রুয়ারিকে অশ্রু গড়া বলেছেন। আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশকে সোনার বাংলা বলা হতো, কবি সাহিত্যিকদের রচনায় বাংলাকে সোনার বাংলা হিসেবেই তুলে ধরা হয়েছে। তো সেই সোনার বাংলা রক্তে রঞ্জিত হলো পাকিস্তানি সেই পশুদের বা সেই তথাকথিত পুলিশ বাহিনীর আক্রমণে, যে বাংলাদেশের সেই মিছিলে অবস্থানরত ছেলেদের যে আত্মাহুতি, তাদের যে রক্ত, তাদের যে রক্তে লাল রাজপথ ভিজে গেল, সেটিকে বোঝানো হয়েছে যে সোনার দেশে রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা আমরা কখনোই ভুলতে পারি না। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কালবৈশাখীরা। এখানে নাগিনীরা, কালবৈশাখীরা বলতে কবি বা আব্দুল গাফফার চৌধুরী সেই পাকিস্তানিদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এদেশের মানুষকে জেগে উঠতে বলেছেন, তাদেরকে ওদের বিরুদ্ধে তীব্র আন্দোলন ও সংগ্রাম করতে বলেছেন, এবং বাংলাদেশের মানুষের যে সংগ্রামী চেতনার জন্য তাদের অনুপ্রেরণা দিয়েছেন। শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। বসুন্ধরা মানে হলো পৃথিবী। শিশু হত্যা, অর্থাৎ ওরা যে শিশুদের বা সেই ছেলেদের, ছাত্রদের হত্যা করেছে, সে কারণে এমন প্রতিরোধ তৈরি করতে হবে, পাকিস্তানিদের বিরুদ্ধে এমন আন্দোলন ও সংগ্রাম তৈরি করতে হবে যাতে পৃথিবীর সবাই দেখতে পায়, বুঝতে পারে যে ওদের অন্যায়ের প্রতিবাদ বাঙালি করতে পারে। দেশের সোনার ছেলে ঘুম করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। অর্থাৎ দেশের সোনার ছেলেদের খুন করে, অর্থাৎ আমাদের দেশের সেই ছাত্রদের গুলি করে, হত্যা করে, ওরা কখনোই পার পাবে না
এর প্রতিশোধ বাঙালি নেবেই, এর প্রতিশোধ দিয়েই ছাড়বে। না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ তোরা কখনোই পার পাবে না। ওরা যে অন্যায় অত্যাচার করেছে, সেই অন্যায় অত্যাচারের প্রতিবাদ বাঙালি করবে, সেই অন্যায় অত্যাচারের শাস্তি ওদেরকে দিতে হবে, ওরা সেই শাস্তি পাবে, এখান থেকে ওরা কখনোই পার পাবে না। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে, অর্থাৎ সেই 52-র এই ঘটনার দিন, সেই ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি রাতের যে জ্যোৎস্নারাত, সেখানে চাঁদ উঠেছিল, তখনকার যে অবয়ব পরিবেশটি সেটিকে মূলত তুলে ধরেছেন, যে আকাশের গগন মানে আকাশ, নীল গগন মানে নীল আকাশে শীতের শেষ সময় চাঁদ উঠেছিল, সেই সুন্দর পরিবেশটাকে তুলে ধরেছেন। পথে পথে ফোটে রজনীগন্ধা অলোক নন্দা যেন, এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো খেপা বুড়ো, অর্থাৎ পথে পথে রজনীগন্ধা ফুল ফুটে শীতের শেষ পর্যায়ে, এই সময়ে সেই ছাত্রদের মিছিলে হঠাৎ করেই আক্রমণ শুরু করে সেই পাকিস্তানি পশু খ্যাত পুলিশ বাহিনী, আর সেই পুলিশ বাহিনীকেই খেপা বুড়ো বলা হয়েছে। সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। সেই অন্ধকারে বা সেই সময়ে যে পাকিস্তানি মিলিটারিরা এই ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই পশুদের মুখ আমরা চিনি, সেই পশুদের মুখ চেনা, অর্থাৎ এখানে সেই পশু বলতে পাকিস্তানি পুলিশ বাহিনীকে বলা হয়েছে বা মিলিটারিদের। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে, ওরা এদেশের নয়। অর্থাৎ ওরা এদেশের নয় মানে ওরা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের নয়, ওরা এদেশের মানুষের দাবিকে বন্ধ করে রাখে, দমিয়ে রাখে, এদেশের মানুষকে গুলি করে, হত্যা করে, তাদের দাবি বন্ধ করে রাখে, তো ওরা এদেশের নয়। দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। আমরা জানি যে 1947 সালে ভারতীয় উপমহাদেশ যখন বিভক্ত হয়, একটি পাকিস্তান আর একটি ভারত দুটো রাষ্ট্রের সৃষ্টি হয়, তো সেখানে পাকিস্তান সৃষ্টি হওয়ার সময় মোহাম্মদ আলী জিন্না বাংলা বা পূর্ব পাকিস্তান পাকিস্তানের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মিলে একটি দেশ তৈরি হয় পাকিস্তান নামে। তো সেই স্বাধীনের পর থেকেই এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর যে অন্যায় অত্যাচার, যে আর্থিক বৈষম্য, সামাজিক বৈষম্যের তীব্র বাণ ছুঁড়ে দিয়েছেন, সেখান থেকে বাঙালি বের হতে পারছে না। তো বাঙালি যখন ওদের অন্যায় অত্যাচার বা বৈষম্যের মাত্রা বেড়ে গিয়েছে, তখন বাঙালি ওদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে। তো ওরা যে এদেশের মানুষের আর্থিকভাবে, সামাজিকভাবে, সামরিকভাবে বা অন্যান্য দিক থেকে যে বৈষম্য তৈরি করে রেখেছে, এই জন্য বলা হয়েছে যে ওরা এদেশের ভাগ্যটাকে বিক্রয় করে দিয়েছে। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি ওরা এদেশের মানুষের অন্ন বা অন্ন মানে খাবার, খাবার, পোশাক, শান্তি, ভূম, সুখ সব কিছু কেড়ে নিয়েছে। তুমি আজ জাগো, তুমি আজ জাগো, 21শে ফেব্রুয়ারি আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে কবি জাগতে বলেছে, যে 21শে ফেব্রুয়ারিতে ওরা যে অন্যায় অত্যাচার করেছে তারই ধারাবাহিকতায় ওরা যাতে আর অন্যায় অত্যাচার না করতে পারে, সেজন্য ওদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করার জন্য, আন্দোলন করার জন্য, সংগ্রামী চেতনায় অনুপ্রাণিত করার জন্য কবি আবার এই 21শে ফেব্রুয়ারিকে জেগে উঠতে বলেছেন, কারণ এখনো ওদের অন্যায় অত্যাচার থেমে থাকেনি। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে, অর্থাৎ আমাদের সেই শহীদ ভাই যারা সেই 21শে ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, তাদের আত্মা ডাকে, অর্থাৎ আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটাকে জেগে উঠতে বলেছেন কবি, এবং সেই সুপ্ত প্রতিভা দিয়ে, তাদের সেই প্রতিশোধ স্পৃহা দিয়ে ওদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে বলেছে। দারুণ ক্রোধের আগুন আবার জ্বালব ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ আমরা আবার তীব্র আন্দোলন তৈরি করে
ওদের যুদ্ধে রুখে দাঁড়াব, ওদের ধারাবাহিক এই অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে, ওদেরকে প্রতিরোধ তৈরি করতে হবে, ওদেরকে এর বিপরীত ওরা যে অন্যায় অত্যাচার করেছে তার শাস্তি ওদেরকে দিতে হবে। তো আমরা একটু এই কবিতাটার মূল কথাগুলো জেনে নিই যে 1953 খ্রিস্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21 ফেব্রুয়ারি সংকলনে 21-এর গান প্রথম ছাপা হয়। এখানে 1952 খ্রিস্টাব্দে সংগঠিত ভাষা আন্দোলনে বাঙালি ছাত্র জনতার আত্মস্বর্গের স্মৃতিচারণ করা হয়েছে। ভাষা আন্দোলনের রক্তদান কিছুতেই বিস্মৃত হওয়া যায় না। এখানে অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে কবি এই 21-এর গান কবিতায়। তো শিক্ষার্থীরা, আমরা 21-এর গান কবিতাটির মূল কথা বুঝতে পেরেছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝেছ। এরপরেও তোমরা বাসায় আবার কবিতাটি নিজে নিজে পড়বে, যেহেতু আমি লাইন বাই লাইন অর্থ করে দিয়েছি, সে অনুযায়ী তোমরা আবার বাসায় পড়বে। এখন আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন, কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব। দেখো, অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক দেখো, জ্ঞানমূলক প্রশ্ন, কাদের অশ্রু দিয়ে গড়া 21শে ফেব্রুয়ারি, কাদের অশ্রু দিয়ে গড়া 21শে ফেব্রুয়ারি, কাদের অশ্রু দিয়ে গড়ায় 21শে ফেব্রুয়ারি, এর প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা বলেছি লেকচারে, তোমরা অবশ্যই লেকচার ভালো করে শুনবে, সেখানে পাবে। 21-এর গান কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? 21-এ গান কবিতায় কোন ফুলের কথা একুশের গান কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? 21-এর গান কবিতায় কারা কার আত্মা ডাকে? একুশের গান কবিতায় কার আত্মা ডাকে? 21-এর গান কবিতায় কার আত্মা ডাকে? 21শে ফেব্রুয়ারি কার রক্তে রাঙানো? 21শে ফেব্রুয়ারি কার রক্তে রাঙানো? 21শে ফেব্রুয়ারি কার রক্তে রাঙানো? লবণ শব্দের অর্থ কি? 21শে ফেব্রুয়ারি সঠিক সময়। অলকনন্দা কি? অলকনন্দা কি? অলকনন্দা হলো স্বর্গীয় নদীর ধারা। এরপর
এরপর দেখো যে একুশে গান কবিতায় কিসের স্মৃতি স্মরণ করা হয়েছে? একুশে গান কবিতায় একুশে গান কবিতায় কিসের স্মৃতি স্মরণ করা হয়েছে? একুশের গান, আচ্ছা লেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একুশের গান কবিতায় কিসের স্মৃতি স্মরণ করা হয়েছে? এরপরে একুশে ফেব্রুয়ারি সম্পাদনের সম্পাদনা কে করেন? একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে? একুশে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদনা কে করেন? একুশে ফেব্রুয়ারি এটা আমরা বলেছি যে হাসান হাফিজুর রহমান করেন। এরপরে একুশের গান কবিতার পটভূমি কি? একুশের গান কবিতার পটভূমি কি? তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, তার মধ্যে কাদের অশ্রু দিয়ে গড়া একুশে ফেব্রুয়ারি, দুই একুশের গান কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে, তিন একুশের গান কবিতায় কার আত্মা ডাকে, চার একুশে ফেব্রুয়ারি কার রক্তে রাঙানো, পাঁচ লগন শব্দের অর্থ কি, ছয় অলকনন্দা কি, সাত একুশের গান কবিতায় কিসের স্মৃতি স্মরণ করা হয়েছে, আর একুশে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদনা কে করেন, নয় একুশের গান কবিতার পটভূমি কি? সেক্ষেত্রে এরপরে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব। অনুধাবন মূলক আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব এবার তোমাদের ভাষা অনুশীলন করার জন্য। যেমন জাগো নাগিনীরা জাগো কাল বসে খিরা, জাগো নাগিনীরা জাগো কাল বসে খিরা, বলতে কবি কি বুঝিয়েছে ব্যাখ্যা কর। দেখো জাগো নাগিনীরা জাগো কাল বসে খিরা বলতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করতে হবে। এরপরে একুশের গান কবিতার পটভূমি ব্যাখ্যা করো। একুশের গান কবিতার পটভূমি ব্যাখ্যা করো। একুশের গান কবিতার পটভূমি ব্যাখ্যা করো। সেই আধারে পশুদের মুখ চেনা,
সেই আধারে পশুদের মুখ, পশুদের মুখ চেনা, বলতে বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। সেই আধারে পশুদের মুখ চেনা, বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। এরপরে এমন সময় ঝড় এলো এক, এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো চাপা বুনো, বলতে কি বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো খেপা বুনো, এতে দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। এরপরে ফেব্রুয়ারিকে মায়ের অশ্রু দ্বারা বলা হয়েছে কেন ব্যাখ্যা করো। ফেব্রুয়ারিকে ফেব্রুয়ারিকে মায়ের অশ্রু দ্বারা বলা হয়েছে কেন ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা এই পাঁচটি অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। দেখো, এক, জাগো নাগিনীরা, জাগো কাল বসিখীরা, বলতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। একুশের গান কবিতার পটভূমি ব্যাখ্যা করো। সেই আধারে পশুদের মুখ চেনা, বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো খেপা বুনো, বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। ফেব্রুয়ারিকে মায়ের অশ্রু দ্বারা বলা হয়েছে কেন ব্যাখ্যা করো। তো অবশ্যই তোমরা এই অনুশীলনমূলক কাজগুলো শেষ করবে। তো এরপরে আমরা শিখন ফলটা দিব। শিখন ফল ভাষা আন্দোলনে বাঙালি আত্মত্যাগের স্বরূপ, ভাষা আন্দোলনে বাঙালি ত্যাগের স্বরূপ, ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগের স্বরূপ সম্পর্কে জানতে পারবে। অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ, অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ, অন্যায় ও প্রতিবাদের বিরুদ্ধে শোষণের স্বরূপ, মাতৃভাষার প্রতি মমত্ববোধের স্বরূপ, মাতৃভাষার প্রতি মমত্ব বোধের স্বরূপ, মাতৃভাষার প্রতি
মমত্ববোধের স্বরূপ ভাষা আন্দোলনে লড়ে পটভূমি সম্পর্কে ভাষা আন্দোলনের পটভূমি সম্পর্কে ধারণা। তো শিক্ষার্থীবৃন্দ, এ হলো আমাদের শিখর ফল। তো আমাদের আজকের অষ্টম শ্রেণীর নির্ধারিত ক্লাস বাংলা প্রথম পত্র, আমরা আজকে 21-এর গান আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।